ফিফা র‍্যাঙ্কিংয়ে কুয়েতের চেয়ে 51 ধাপ পিছিয়ে বাংলাদেশ। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে দুদলের সেমিফাইনাল ম্যাচ দেখলে র‍্যাঙ্কিংয়ের ব্যবধানটা এত বেশি মনে না হওয়াটাই স্বাভাবিক। কারণ শক্তিশালী কুয়েতকে যে প্রথম 90 মিনিটে কোনো গোলই করতে দেয়নি বাংলাদেশ। শুধু কি তাই, লেবাননের মতো শক্তিশালী দলের পর কুয়েতের বিপক্ষে বাংলাদেশ পুরো ম্যাচে ছিল অদম্য। কিন্তু গোলভাগ্য, অভিজ্ঞতার ঘাটতি থেকে বেশ কয়েকটি ভুল না করলে হয়তো সাফে ভিন্ন গল্প রচনা করতে পারত এই বাংলাদেশ। তাই ম্যাচ হারলেও জামাল তপুরা প্রশংসা পাচ্ছেন সাবেকদের কাছ থেকে। কোচিংয়ের জন্য হলেও খেলাটার সেটা কিছুটা প্রভাব পড়েছিল এবং মাঠে তারা বীরের মতোই খেলেছে। আমাদের খুব অনেকদিন পর ভালো লেগেছে তাদের যে ক্ষিপ্রতা, তাদের যে স্ট্যামিনা এবং তাদের যে স্কিল, সব কিছু দেখে বেশ ভালোই লেগেছে। এই সাফে বাংলাদেশ দলকে যেভাবে দেখেছি এবং যে কনফিডেন্স লেভেলটা বাড়া এবং সব কিছু কিন্তু সম্ভব হয়েছে কোচিং স্টাফের অনেক অক্লান্ত পরিশ্রম। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে দীর্ঘ 2 বছর ধরে আসার পর থেকে এই টিমটাকে একটা সুতোয় গাঁথা। তবে টুর্নামেন্টে আলাদা করে স্পটলাইট কেড়ে নিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার দুর্দান্ত সেভগুলো বাংলাদেশের সমর্থকদের হৃদয়ে গেঁথে গেছে, বিশেষ করে কুয়েতের বিপক্ষে চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন জিকো। তার সিনসিয়ারিটি, তার ডেডিকেশন, ফোকাস সব কিছু জিকোর মধ্যে আছে, যার জন্য সে কন্টিনিউয়াস ভালো করে যাচ্ছে। তার যে বয়স, সে আরও অনেক বছর খেলবে বাংলাদেশ দলে। জিকোদেরকে ফলো করা উচিত বেশি বেশি, জিকো কি ফুটবল খেলছে, আমাদের আপকামিং গোলকিপাররা। এবারের সাফে 4 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে জয় 2টিতে হলেও 4 ম্যাচেই প্রতিপক্ষের বিপক্ষে আপোষহীন ফুটবল খেলেছে কাবরেরা শিষ্যরা। বিশেষ করে আলো ছড়িয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার মুরসালিন, আছে রাকিব ফাহিমদের মতো বেশ কয়েকজন সম্ভাবনাময় ফুটবলার। রকিব যে ছেলেটা নাম্বার 10, ও খুব ভালো ফুটবল খেলেছে। পাশাপাশি বলবো যে মুরসালিন, ওর খেলার ভিতর যে মানে একটা ভালো খেলার যে উৎসাহ কিংবা ভালো একটা প্লেয়ারের যে ছাপ, সেটা তার খেলার ভিতর ফুটে তুলেছে। ফুটবল সংশ্লিষ্টরা বলছেন সাফের ফাইনালে যেতে না পারলেও প্রাথমিক লক্ষ্যে সফল হয়েছে জামাল তপুরা। ফুটবলে হারানো গৌরব ফেরাতে তাই এ দলটার প্রতি আস্থা রেখে আরও দূরদর্শী পরিকল্পনা নিতে হবে ফেডারেশনকে। এসকে শাওন, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।